শিলিগুড়িতে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আয়োজিত হলো উত্তরবঙ্গ রত্ন 2023। সংবর্ধিত করা হলো উত্তরবঙ্গের বিশিষ্ট কিছু ব্যক্তিত্বদের। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর সত্যম রায় চৌধুরী, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত, অর্জুন অ্যাডওয়ার্ড, জয়ীমান্ত ঘোষ সহ অন্যান্যরা। জানা গিয়েছে ক্রীড়া, ব্যবসা, স্বাস্থ্য, সামাজিক কাজ, শিক্ষা এই বিভিন্ন বিষয়ের ওপর যারা কাজ করে এসেছেন সেরকম কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। যেটা আমার বাবা মা আমাকে তৈরি করে দিয়েছিলেন, প্রতিটি মহিলার মতো আমার ভেতরেও সেই ক্ষোভটা সবসময়। স্যার একটু একটু এদিকে একটু এদিকে একটু এদিকে একটু ধরে রাখ, একটু ডাউন করে তুমি মুখটা ঢেকে দিন। অ্যাকচুয়ালি আমরা গত বছর থেকে এটা শুরু করেছি, দিস ইজ দ্য সেকেন্ড এডিশন। যে আমরা গত বছর থেকে যে প্রোগ্রামটা শুরু করেছিলাম তার উদ্দেশ্য ছিল যে বেঙ্গল চেম্বারের একটা চ্যাপ্টার নর্থ বেঙ্গলে ওপেন করার জন্য করেওছিলাম আমরা, এবং নর্থ বেঙ্গলে যাতে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছেন, যারা এখান থেকে ইন্ডাস্ট্রি করতে চায়, স্টার্ট আপস করতে চায়, তাদের জন্যে অনেক হেল্পফুল হবে এটা। এবং এখানে তো এই ধরনের চেম্বার নেই নর্থ বেঙ্গলের, বেঙ্গল চেম্বারের যদি এই ধরনের একটা স্ট্রং বেস থাকে তাহলে এখানকার যারা বার্ডিং এন্টারপ্রাইনিয়ার তাদের খুব হেল্পফুল হবে এটা, তার জন্য এটাকে আমাদের উদ্যোগটা নিয়েছিলাম আমরা। এবং এই সেকেন্ড এডিশন অফ দিস অ্যাওয়ার্ড এখানে আজকে আমরা করলাম। এখানে অনেকগুলো ক্যাটাগরি থেকে অ্যাওয়ার্ড হলো, আপনারা দেখেছেন যে সেখানে আমরা বেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসাবে আমরা এত চ্যাটার্জিকে আমরা রিকগনাইজ করলাম, মান্ত ঘোষকে স্পোর্টস রিকগনাইজ করলাম, সেন্ট পলস স্কুলকে আমরা রিকগনাইজ করলাম, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিকে আমরা রিকগনাইজ করলাম, অ্যান্ড রিতা চ্যাটার্জি যিনি কাজ করছেন আমাদের ডিজেবলড বাচ্চাদের নিয়ে তাদেরকে আমরা তাকে আমরা অ্যাওয়ার্ড করলাম। এগুলোই, এবং আমরা প্রতি বছর এটা করব। আর অনেকগুলো আজকে মিটিংও একটা হলো আমাদের, যেখানে এখানকার বেশ কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, এখানে যারা নর্থ বেঙ্গল নিয়ে যারা কাজ করছেন ভাবছেন তারা ছিলেন, এবং আমরা এখানে স্পোর্টস, এন্টারপ্রেনিয়ারশিপ এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এগুলো নিয়ে আমরা নিত্য নৈমিত্তিক কাজ করব, এবং এখানে এখানে নর্থ বেঙ্গলের মানুষ যাতে আরও আমাদের থেকে কিছুটা সাপোর্ট পান সেটা আমরা চেষ্টা করব। হ্যাঁ, অলরেডি আমরা ডেফিনেটলি এটা আমি শুনেছি এবং আমরা নোটও করেছি, এবং অলরেডি এটা নিয়ে আমরা নেক্সট মিটিং আলোচনা করব যাতে এটা করা যায়, এবং ডেফিনেটলি এটা করা যাবে বলে আমি মনে করি। আর আমারও একটা স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হচ্ছে বেঙ্গলে, এবং সেটারও এমনভাবে তৈরি হচ্ছে যে তার কানেক্টিভিটি প্রত্যেক ডিস্ট্রিক্টে থাকবে, নর্থ বেঙ্গলেতে থাকবেই। তা সেটা আমরা এর পরের মিটিং আলোচনা করব, করে যাতে ওনার এটাকে আমরা মানে পজিটিভ মুভ করতে পারি টেবিল টেনিস, সেটা আমি ডেফিনেটলি ভাববো। আমি সত্যম রায় চৌধুরী, আমি চ্যান্সেলর অ্যাসিস্ট্যান্ট নেভিলিতে ইউনিভার্সিটি, অ্যান্ড আমি যে চেয়ারম্যান অফ
দিস বেঙ্গল চেম্বার অফ কমার্স যেটা আছে তার এডুকেশন কমিটির চেয়ারম্যান আমি।